শেখ ডক্টর আবদুল্লাহ আল কাফি হাফিজাল্লাহর কাছ থেকে, যে আমাদের সমাজে আরেকটা ধারণা মানুষের আছে যে বাবা মার পূর্বে হজ করা উচিত নয়, বা অনেকেই বলে পরে বাবা মা অনুমতি না দিলে হজ করা যাবে না, এই ধারণা আমাদের সমাজে আছে। তো এই বিষয়টা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতে। জি, অনেকে এটি মনে করেন যে হজে বাবা মা হজে যাওয়ার আগে আমার হজে যাওয়া ঠিক হবে না, এবং বলেন, আমরা অনেকে এটা প্র্যাকটিক্যালি দেখেছি যে যখন বলেছি হজ যাওয়ার কথা, বলে যে আমার বাবা মা এখন হজ করেনি, আমি কিভাবে তাদেরকে তাদের হজ করার আগে হজ করতে চাই, অথবা মনে করেন যে বাবা মা অনুমতি দিলে যাওয়া যাবে, অনেকে এটা বলেন যে আমাকে অনুমতি দেয়নি। কিন্তু আমরা আমরা যদি একটা ছোট্ট একটা প্রশ্ন করি অনুমতির বিষয়টা, বিশেষ করে যারা বলেন যে আপনি সালাতে যেতে চাচ্ছেন মসজিদে, এক্ষেত্রে কি মানে আপনার পিতা মাতা যদি অনুমতি না দেয় আপনি কি যাবেন না মসজিদে? না, তখন আপনাকে যেতে হবে অনুমতি না দিলেও, কারণ নিশ্চয়ই আপনি বলবেন যে না আমাকে যেতে হবে, কারণ এটা আমার ফরজ, মসজিদে জামাতের সাথে সালাত আদায় করাটা আমার উপর ওয়াজিব, তারা অনুমতি না দিলেও আমাকে যেতে হবে। তো এখানে অনুমতির উপর নির্ভরশীল না। তবে হ্যাঁ, একটা কথা হয়তো এখানে আমরা বলতে পারি যে সালাতের সাথে এটা উদাহরণ দেওয়া ঠিক হবে না, কারণ হজের সফরটা অনেক দীর্ঘ, এটা একটা সফর, অনেক অনেক সময়ের জন্য আমাদেরকে বের হতে হয়। তো সেক্ষেত্রে যদিও অনেক সময়ের জন্য বের হতে হয়, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে এটা কিন্তু একটা ইবাদত, এটা আল্লাহ তাআলার আনুগত্যের জন্য করতে হয়। আর পিতামাতার আগে করা যাবে না, এই ধরনের কোনো কিছু নেই, পিতামাতা আগে করতে হবে তারপর আমি করতে পারবো তাহলে আমারটা কবুল হবে না, এই ধরনের কোনো নির্দেশন নেই। তবে হ্যাঁ, আপনার পিতামাতার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, আপনি তাদেরকে বলবেন আগে, যাতে তারা হজটা করে আসেন, তারা যাতে দেরি না করেন, আপনি বুঝাবেন তাদেরকে যে আমারই তো ফরজ হয়ে গেছে, আপনাদের তো আরো আগে ফরজ হয়েছে, আপনাদের বয়স হয়ে গেল, আপনারা দুধ যান হজে, এটা আপনি বোঝাবেন। বাট কোনো কারণে যদি তারা না যেতে পারে বা না চায়, অথবা ফরজ না হয় তাদের উপর, আপনার উপর যদি ফরজ হয় আপনি চলে যাবেন হজে, নির্দ্বিধায় আপনি চলে যাবেন, আর অনুমতির বিষয়টা অবশ্যই জানাবেন। আমি এটা দেখুন, এটার অর্থ এই না যে আপনি জানাবেন না হজের সবকিছু কার্যক্রম, যাওয়ার জন্য আপনি দেখা যাচ্ছে ট্রাভেলসের সাথে কথা বলে দিয়েছেন, বলে নিয়েছেন, তারপরে চূড়ান্ত করে ফেলেছেন তারিখ, তারপরে যাওয়ার 2-3 দিন আগে যে বললেন যে আব্বা আমি হজে যাচ্ছি দোয়া করবেন, হয়তো এটাকে একটু খারাপ হিসেবে নিতে পারে, কারণ একটা দীর্ঘ সফরের জন্য আপনি যাচ্ছেন। তা আপনি আগে জানাবেন, যখন প্রস্তুতি নেবেন তখন বলবেন, বলার অর্থ এটা না যে তাদের অনুমতির উপর আপনার নির্ভর করবে আপনার যাওয়া বা আসাটা, এটা না। তবে আগে জানানো ভালো, কারণ স্বাভাবিকভাবে তারা মনে করতে পারেন যে এত দীর্ঘ একটা সফরের প্রস্তুতি নিয়েছে আমার ছেলে, কিন্তু আমাদেরকে জানানো না। সেজন্য জানাবেন, অবহিত করবেন, এটা অবশ্যই শিষ্টাচারের অন্তর্ভুক্ত। তাদের কাছ থেকে দোয়া নেবেন, দোয়া চাইবেন যে আমি যাতে সঠিকভাবে ফিরে আসতে পারি, কিন্তু অনুমতি নেওয়াটা বা তাদের পূর্বে হজ করাটা এটা গর্হিত কোনো কাজ নয়। জি শেখ আব্দুল হাই মাদানি, আপনাকে